আমি বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড়ে থাকি আমি বর্ধমান জেলার শিল্পী তো আমি প্রতিদিন পেপারে দেখছি টিভিতে দেখছি হাবড়াতে ডেঙ্গু খুব আক্রান্ত হচ্ছে মানুষ ডেঙ্গুতে মারাও যাচ্ছে তো আমি ঘরে বসে থাকতে পারি না আমি আমার বাউল গাল গানকে মানুষের সেবা দেশের জন্য রাজ্যের জন্য উৎসর্গ করেছি আমি এগুলো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সারা রাজ্যের জেলায় জেলায় করে বেড়াই মানুষকে বাঁচানোর জন্য যে মানুষ এগুলো সচেতন নয় ডেঙ্গু হয়ে মানে জ্বর হলেই সেটা ডেঙ্গু তা নয় মানুষ বোঝাতে হবে এই র্যাপিড টেস্ট নয় এই এলাইজের টেস্ট পদ্ধতিতে ডেঙ্গু সচেতন হয়েছে না বয়ে যাবে আর মানুষ ডেঙ্গু হয়েছে বুঝবে কী করে সেটা আমি বলছি যে আপনার ডেঙ্গু পথ বেছে নিলেন গান গিয়ে সচেতন আমি দেখলাম যে আমার তো সেরকম আর্থিক বল নেই বা রাজনৈতিক আমার কোনো ক্ষমতা নেই যে কোনো উচ্চ পদেও নেই যে কোনো কিছু করতে পারবো তো আমি দেখলাম যে আমি কী করে মানুষের পাশে দাঁড়াই ছোটো থেকেই আমি এইসব ছবি টবি আঁকতাম বিকি টিকি করে মানুষের চাদর কাপড় সব দিতাম বা আমি ট্রেনে গান গেয়ে মানুষের বিয়েও দিয়েছি কন্যা দায়গস্ত মেয়েদের বিয়েও দিয়েছি তো হ্যাঁ দেখলাম যে আমি তো সে অন্য কিছু পারি না তা ছোটো থেকে ছবি হাতে গাছ বিক্রি করে এবং টেনে গান গিয়ে রাস্তা কনাদায়গ্রস্ত মেয়েরা আমি বিয়েও দিয়েছি তা আমি দেখলাম যে বাউল গানটা মানুষ খুব ভালোবাসে তো বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করা যায় বোঝানো যায় কেন এটা হচ্ছে ডেঙ্গুটা কেন কি থেকে সাবধান হতে হবে এবং শুধুমাত্র মানুষকে নয় জনগণের সঙ্গে সরকারকেও সচেতন করি আমি রাষ্ট্রপতি শিল্পী আর রাষ্ট্রপতি রাজ্যপাল আমাকে খুব ভালোবাসেন মুখ্যমন্ত্রী সকলেই আমাকে সম্মান দিয়েছেন আমি তাই বলি যে সবসময় মানুষ সচেতন হলে হবে না মানুষকে বলছি আপনারা যেখান থেকে জল জমাবেন না জমা জলে দিয়ে মশার রোগ জন্ম হয় মশা জন্মায় সরকারকেও বলছি ঠিক তেমনিভাবে যে কি ডেঙ্গুর উপরে কাজ করেন আমি ডেঙ্গুর উপর যেমন করছি এই যে জল অপচয় হচ্ছে আজ মাটি নিচে জল নেই মানুষ দুদিন পরে পিপাসার জল পাবে না সে সারা আমি কাজ করছি গাছ কাটা চলবে না গাছ লাগান গাছের গায়ে প্রেক পুঁতে গাছে কষ্ট দেবেন না আর পরিবেশ দূষণ রুখতে আমি কাজ করি এছাড়া বাল্যবিবাহ কন্যাশ্রী এছাড়া নারী নির্যাতন সংস্কৃত বর্ধমান দপ্তরে আমি শিল্পী ভাতা হাজার টাকা মাসে ভাতা পাই যদি কখনো পনেরো প্রোগ্রাম দেন তখন হাজার টাকা পাই এছাড়া আমি চাকরি বাড়ি করি বর্ধমান থেকে এতটা দূরে এসছেন সম্পূর্ণ নিজ খরচা হ্যাঁ আমি নিজ খরচায় হ্যাঁ কখনও বাসে ভাড়া দিতে পারি বা ট্রেনে দিতে পারি না অপমান করে নামিয়ে দেয় তবু কষ্ট সহ্য করে আসি হ্যাঁ কখনো গান গাইতে গাইতে পয়সা তুলে সে ভাড়া দিই হ্যাঁ কখনো খাবার জোটে কখনো জোটে না কারণ আমি যদি চাকরি বাকরি করি না আমি খুব কষ্টে থাকি তবুও আমি মানুষের সেবা করে যাব আমার সংকল্প যে মানুষকে বাঁচাতে হবে সচেতন না করে সরকারকে বলছি শুধু জনগণ সচেতন হবে না হলে হবে না আপনাদেরকে প্রতিদিন কামান দেখে মাঝে মাঝে ওষুধ ছড়াতে হবে এবং কীরণাতক তেল ছড়াতে হবে স্বপন দত্ত বাউল পূর্ব বড় বর্ধমান জেলার খাজা আনার বেড়ে আমার বাড়ি